সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ অনুশীলনে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে কি বিশ্বকাপে সুযোগ পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ? বিশেষ ক্যাম্পের এই অনুশীলন নিয়ে বিস্তারিত জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ভালো শেপে আছে, আর এবং আসলে এই প্রিপারেশন ফেজটা বেশ বড় লম্বা সময় ধরে, তো আমার কাছে মনে হয় যে সে আরো কয়েকটা সেশন করলে ভালো রিদমে চলে আসবে। রিয়াদ একটু ফ্যামিলি প্রবলেম ছিল, আমার অসুস্থ ছিল, সেজন্য আজকে জয়েন করেছে। তো যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে আছে উপর থেকে যে আসলে কিভাবে প্র্যাকটিস করবে এবং কার কিভাবে রোল থাকবে, কিভাবে প্র্যাকটিস করবে, তো ওটা রিয়াদের সাথে কথা বলে ওইভাবে প্র্যাকটিস সেট করে প্র্যাকটিস করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে স্ক্রিনের পাশাপাশি আপনি কি ব্যাটিং তো চেক করছেন বা ক্রিকেটারদের শেখাচ্ছেন, সমস্ত সফটওয়্যার এবং রিয়াদকে নিয়ে কাজ করবেন, কোন কোন দিকে ফোকাসটা ছিল বা তাদের খেলা সম্বন্ধে কি মনে হলো? আসলে স্কিলের ব্যাপারটা তো আসলে এরকম ডিটেলস বলা যায় না, এটা ওয়ান টু ওয়ান যারা প্র্যাকটিস করছে তাদের সাথে আসলে ইয়ে করে। তো ওরা আসলে যে চ্যালেঞ্জগুলো আসবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে এশিয়া কাপ আছে, তারপরে নিউজিল্যান্ড সিরিজ, তারপরে ওয়ার্ল্ড কাপ, এই 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 জিনিস, এই তিনটে টুর্নামেন্ট মাথায় রেখে আসলে নিজেদের প্রিপেয়ার করছে। আসলে একটা ছেলে উইকেটের এখানে যে আমরা যে উইকেটে প্র্যাকটিস করছি এই উইকেটটাও একটু আসলে বলবো না যে খুব ব্যাটিং ফ্রেন্ডলি একটা, তো যেটা হচ্ছে যে ও আসলে রিকভারি করার চেষ্টা করছে, যে কোথায় কোথায় আসলে ওর কাজ করতে হবে সেটা ও জানে, এবং কোচের সাথেও দীর্ঘদিন ছিল, ও প্র্যাকটিস করেছে, যে মানে ওকে কিছু রোল দেওয়া হয়েছে এবং আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছে। আসলে আপনারা জানেন যে মেইন স্কোয়াড চলে যাচ্ছে 17 জনের, আর সম্ভাব্য যারা টিমের মধ্যে ঢুকবে তাদেরকে আসলে আলাদা করে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে এবং এটার জন্য এই ট্রেনিংটা। হ্যাঁ অবশ্যই, এখানে স্ট্যান্ড বাই যারা আছে তারাও আছে এবং কিছু প্লেয়ার আছে, সব মিলে আসলে স্কোয়াড করা হয়েছে, যেন যেটা বললেন যে ব্রিজ করার ব্যাপারে, আর এই প্র্যাকটিসটা এভাবে করা সাজানো হয়েছে যেন ন্যাশনাল টিমের যে ইন্টেন্সিটি থাকে, যে ভলিউম থাকে, ওই ইন্টেন্সিটিতেই যেন প্র্যাকটিস করে, যেন তারা রেডি থাকে, যে কেউ এখান থেকে পিক হলে যেন ন্যাশনাল টিমে গিয়ে খুব তাড়াতাড়ি কোপ করতে পারে। আপাতত এটা 3 তারিখ পর্যন্ত আছে, তারপরে আসলে এটা আমার কাছে মনে হয় এটা ওয়ার্ল্ড কাপ পর্যন্তই চলবে, কেন এর মধ্যে নিউজিল্যান্ড ট্যুর আছে, তারপরে ওয়ার্ল্ড কাপে যাবে, তো এটা সবসময় ব্যাকআপে যারা আসলে ফোকাস আছে, যাদের সম্ভাবনা আছে তারা সবসময় এখানে প্র্যাকটিস করবে। এখানে আসলে দুইভাবে প্রিপারেশন নিচ্ছে, একটা হচ্ছে স্কিলে টেকনিক্যাল জিনিস, যে কিছু জায়গা এরিয়াতে যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে, যে তারা যদি টিমে ঢুকে তাহলে কোথায় আসলে তারা আসলে চ্যালেঞ্জগুলো পাবে, সেভাবে প্রিপারেশন নিচ্ছে, এটা স্কিলের কাজ। আর যেটা নর্মালি হয় যে প্রিপারেশন বেস ট্রেনিং হচ্ছে, যে আসলে কে নতুন বলে খেলবে, কীভাবে খেলবে, এই প্র্যাকটিসগুলো একসাথে আসলে। হ্যাঁ আপনারা দেখছেন নিশ্চয়ই যে এখানে ফিল্ডিং প্র্যাকটিসও চলছে এবং স্কিলের সাথে সাথে ফিটনেসটাও আসলে ন্যাশনাল টিমে যেভাবে চলছে এটাও ওই একই ইন্টেন্সিটিতে চলছে।